ডাঙ্কুনি দিল্লি রোডের ধারে একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। কারখানার ওয়েল্ডিং এর কাজ চলার সময় আগুন লেগেছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি বিধান রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, কি অবস্থা এই মুহূর্তে, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখুন, আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, কারণ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। তবে আগুন যেভাবে ছড়াচ্ছে, এই ব্যাটারি কারখানার নিচের অংশটা পুরোপুরি আগুন ধরে গেছে এবং সেখানে দমকলের কর্মীরা ভেতরে ঢুকতে পারছে না। অনেক দাহ্য পদার্থ রয়েছে ব্যাটারি তৈরির সরঞ্জাম, যেমন রয়েছে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার রয়েছে ঘটনাস্থলে, যে কারণে কিন্তু আগুন ছড়ানোর আশঙ্কা একটা তৈরি হয়েছে। আরও দমকল ডাকা হয়েছে, যেটা আমরা জানতে পারছি। ডাঙ্কুনি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, শ্রীরামপুর এবং কোন্নগর থেকেও দমকল ডাকা হয়েছে। ঘটনাস্থলে আরও দমকলের ইঞ্জিন আসছে। তবে পাশাপাশি যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে সেটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। দিল্লি রোডের ধারে ডাঙ্কুনিতে প্রচুর কলকারখানা রয়েছে এবং এই যে ব্যাটারি কারখানাটা রয়েছে তার আশেপাশে অনেক কলকারখানা রয়েছে, যে কারণে কিন্তু দমকল কর্মীরা চেষ্টা করছে যে আগুনটা ছড়িয়ে না পড়ে আশেপাশে এলাকায়। তারা ওই কারখানার মধ্যেই আগুনটাকে সীমাবদ্ধ রাখতে চাইছে, যে কারণে চারিদিক থেকে কিন্তু দমকলের কর্মীরা জল দিয়ে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিধান, আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা কি রয়েছে? দেখো, অনেক দাহ্য পদার্থ রয়েছে ব্যাটারি তৈরি সরঞ্জাম, যেগুলো কাজে লাগে ব্যাটারিতে, সেগুলো যেমন রয়েছে। পাশাপাশি এই কারখানাতে ওয়েল্ডিং এর কাজ চলছিল, যেমনটা আমরা জানতে পেরেছি। সকাল 9:30 নাগাদ এই কাজ চলার সময় কিন্তু আগুনটি লাগে এবং সেই আগুন লাগার পরেই কিন্তু দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে, সেটাই দমকল কর্মীরা চেষ্টা করছে। আর চেষ্টা চালাচ্ছে। অনেক ধন্যবাদ বিধান, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিধান সরকারের সঙ্গে। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন ছড়িয়ে পড়তে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা। উৎসবের মরশুমে সুখবর, অক্টোবরেই কমতে পারে ভোজ্য তেলের দাম, আশা প্রকাশ কেন্দ্রীয় খাদ্য সচিবের। বেআইনি মজুত রুখতে চালু পোর্টাল। বানশিরে তালিবানের হাতে খতম আমরুল্লাহ সালেহের দাদা, নির্যাতনের পর খুন আফগানিস্তানে, স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের দাবি, মেলেনি প্রতিরোধ বাহিনীর প্রতিক্রিয়া। কোন খবরে তোলপার রাজ্য দেশ, রাজনীতি থেকে ক্রাইম, শিক্ষা থেকে স্বাস্থ্য, তর্ক বিতর্ক, আলোচনা, তীক্ষ্ণ প্রশ্ন, স্টুডিওয় বিশেষজ্ঞরা, চুলচেরা বিশ্লেষণ, দেখুন ক্রস ফায়ার সন্ধে 6টা। আপনার মত, আপনার দাবি, আপনার অধিকার, সবচেয়ে মূল্যবান আপনার রায়, শেষ কথা বলবেন আপনি, দেখুন আপনার রায় রাত 8টায়।